নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল কচু শাক ইলিশ মাছের মাথা। খুব চটপট চটজলদি এক রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি, তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তার জন্য বাগান থেকে, আমাদের নিজেদেরই বাগান আছে কচু শাকের, সেখান থেকে কচু শাক তুলে দেখো এরকম ডুমো ডুমো করে কেটে এখানে প্রথমে এক গামলা ভরে নিয়েছি। সমস্ত কচু শাক গুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে সেদ্ধ করে নিই, তারপরে কিভাবে রেসিপি করছি চলো তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখলেই কচু শাকটা কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এবার কচু শাক সেদ্ধ করে নেব। প্রথমে কচু শাকটা একটা গামলার মধ্যে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল। এখানে আমি এক মগ জল নিয়েছি, দিয়ে দেব ছোট চামচের 2 চামচ লবণ। হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি একটা এরকম ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে কচু শাকের জলটা ঝরিয়ে নেব। কচু শাকটা রান্না করার জন্য গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে ভীষণ ভালো করে গরম করে উপর থেকে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি আর তেল দেব না, এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে ফোড়ন, দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ও কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব, এখানে আমি 8-10টা নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা জল ঝরানো কচু শাক। ভালো করে কষে নিয়েছি, যেহেতু সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে এখানে আমি একদম 1/2 চামচ লবণ ব্যবহার করবো, যদি প্রয়োজন পড়ে পরে আমি দেবো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আবারও ভীষণ ভালো করে কষে নেব। এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, একদম দেখো কাঁচা লঙ্কা দিয়ে কচু শাকটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু জানাতে ভুলো না যে আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগে। যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা দেখলে আশা করছি এখানে বুঝতে পারছো কচু শাক কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, জল মরে গেছে কচু শাকে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। খুন্তির সাহায্যে মাথাটাকে এইভাবে একটু ভেঙে দেব। যারা যারা জানো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কেমন খেতে হয় তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই, আর যারা একদমই নতুন কচু শাক রান্না করনি বা করবে করবে ভাবছো, তো আমার রেসিপি দেখে কিন্তু আর বেশি দেরি করো না, ঝটাপট রান্না করে বাড়ির সবার মন জয় করে ফেলছে। মাছের মাথাটা দিয়ে এখানে আরো বেশ কিছুক্ষণ আমি কষে নেব। কচু শাক রান্নার টাইমিংটা কিন্তু আমি তোমাদের বলতে পারলাম না, পটলের খোসা ভাজার টাইমিংটা বলতে পেরেছি, কারণ কচু শাকের পরিমাণটা তোমরা যে যেমন নেবে ঠিক তেমন ভাবেই কিন্তু শুকনো করতে টাইম লাগবে, আর যত শুকনো হবে কচু শাক খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এবং টেস্টফুল হবে। এখানে দেখো কচু শাকটা কিন্তু আমি আর 5 মিনিট মতো কষানোর পরে এই মাথাটা দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি উপর থেকে দিয়ে দেবো 2 চামচ দেবো আমি চিনি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেরকম চিনি পছন্দ করো সেরকম কম বা বেশি করে নেবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে তোমাদেরকে আমি কচু শাকটা সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর যেহেতু সামনেই জামাই ষষ্ঠী তো এরকম কচু শাক কিন্তু জামায় পাতে দিলে জামায়ের মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে, যেহেতু এখন প্রায় এই সমস্ত কচু শাক ডুমুর তারপরে আরও অন্য অন্য রান্না আছে যেগুলো কিন্তু প্রায় অবিনষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো যদি এইভাবে ফিরিয়ে দেওয়া যায় তবে কিন্তু
মুখে হাসি বজায় থাকবে সকলের। তো চিনিটা এখানে গলে গেছে নাড়াচাড়া করে নেওয়ার পর চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই। এখানে আমি একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে কচু শাকটা সার্ভ করে দেবো। তোমরা দেখতেই পেলে কত চটপট চট জলদি এই কচু শাক রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। যারা আমার চ্যানেলে আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।